সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানের উপর হামলার আহ্বান জানালেন জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তা। মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় সরগরম যুক্তরাষ্ট্র। দোনেস্কে 120 ইউক্রেনীয় সেনা নিহত। হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ। তাইওয়ানের চারপাশে চীনের 44 যুদ্ধবিমান ও 4টি জাহাজের টহল। ইমরান খান অভিনয়ে শাহরুখকে হার মানিয়েছেন, গুলির ঘটনা ছিল নাটক বললেন মাওলানা ফজল রহমান। এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি প্রকাশ করল পিয়ংইয়ং। দর্শক, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার উপর হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ঘনিষ্ঠ সহযোগী। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইরানের উপর হামলার আহ্বান জানালেন জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তা। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার উপর হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এক সহযোগী। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তেহরান রাশিয়াকে কিছু ড্রোন দিয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বিবৃতি দেওয়ার পর ইরানের উপর হামলা চালানোর এই আহ্বান জানালেন জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, আমি বিশ্বাস করি ইরানের উপর শুধু নিষেধাজ্ঞা এবং অবরোধ দিলেই চলবে না, বরং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার উপর হামলা চালাতে হবে। এরকম একটি দেশ বিনা শাস্তিতে পার পেতে পারে না। মিখাইল পদুলিয়াক নামে ইউক্রেনের এ কর্মকর্তা শুক্রবার স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তবে ঠিক কে বা কারা ইরানের উপর হামলা চালাবে তিনি তা পরিষ্কার করে বলেননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন ধরনের কেমিক্যাল ব্যবহার করার পর ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ আসে। এই অভিযোগকে কেন্দ্র করে ইরান এবং ইউক্রেনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয় এবং ইরানের সাথে সম্পর্ক অনেকটা কমিয়ে আনে কিয়েভ। মস্কো এবং তেহরান দুপক্ষের ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ জানান, ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর আগে তেহরান মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করেছিল। মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় সরগরম যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে মরিয়া ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান দুদলই। প্রচারণার শেষ দিকে এসে অন্যতম দোদুল্যমান রাজ্য পেনসিলভেনিয়ায় জোর দেয় দল দুটি। এই অঙ্গরাজ্যে একই দিনে নির্বাচনী সমাবেশ করেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। গত শনিবার দুই সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট দিয়ে গেছেন একই বার্তা ভোট দিন। দুই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন এবং বারাক ওবামা এবারের মধ্যবর্তী নির্বাচনকে গণতন্ত্রের জন্য যুদ্ধ হিসেবে মন্তব্য করেছেন। অন্যদিকে রিপাবলিকান ট্রাম্প বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দলের হাতে দেশের সুরক্ষা ও নিরাপত্তার হুমকি মুখে। মঙ্গলবারের এই নির্বাচন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। নির্বাচনে প্রতিনিধি পরিষদ তথা নিম্নকক্ষের সব আসন এবং সিনেট বা উচ্চকক্ষের 100 আসনের মধ্যে 35টিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতি দুই বছর পরপর নিম্নকক্ষের আসনগুলোতে নির্বাচন হয়। এই ভোট প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতাকালের ঠিক মাঝামাঝি সময়ে পড়লে তাকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য 2টি সিনেট আসন বরাদ্দ। সিনেটের প্রতিটি আসনে ভোট হয় 6 বছর পরপর। 3 ভাগে ভাগ করে নেওয়ায় প্রতি 2 বছর পর সিনেটের 1/3 আসনে ভোট গ্রহণ হয়। দেশের আইন প্রণয়ন করেন নিম্নকক্ষের সদস্যরা। সিনেট সদস্যরা চাইলে সে বিল বাতিল করতে পারেন। এছাড়া তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেগুলো তদন্ত করতে পারেন। তাই এই মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্ব বহন করছে উভয় দলের জন্য। এতে পরাজয়ের অর্থ আগামী 2 বছর প্রেসিডেন্ট বাইডেনের জন্য আরো কঠিন হওয়া। বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন তারা। তবে সিনেটে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কিছু কিছু অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের আধিপত্য বেশি, আবার কিছু অঙ্গরাজ্যে রিপাবলিকানদের। পেনসিলভেনিয়ার মতো কিছু অঙ্গরাজ্য আছে যেগুলোতে বিভিন্ন নির্বাচনে ভিন্ন ভিন্ন ফল আসে। এগুলোকে দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেট বলা হয়। প্রেসিডেন্ট ও মধ্যবর্তী নির্বাচনের বিশেষ গুরুত্ব পায় এই অঙ্গরাজ্যগুলো। পেনসিলভেনিয়ায় জয়ী 2016 সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে এগিয়ে দিয়েছিল। আবার 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতে নেন অঙ্গরাজ্যটি। দুই নির্বাচনেই জয় পরাজয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। সিনেট নির্বাচনে পেনসিলভেনিয়ায় লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী জন ফেটারম্যান এবং রিপাবলিকান প্রার্থী মেহমেদ ওজ। ওই আসন সিনেটের ভাগ্য নিয়ন্ত্রক হতে পারে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া গুরুত্ব পাচ্ছে জর্জিয়া, ওহাইও, নেভাদা, অ্যারিজোনা এবং নিউ হ্যাম্পশায়ারের সিনেট নির্বাচন। রাজ্যের অন্যতম শহর ফিলাডেলফিয়ায় প্রচারণায় বাইডেন বলেন, কংগ্রেস ও সিনেটের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা না থাকার অর্থ হল গর্ভপাতের অধিকার ও জনস্বাস্থ্য সেবায় আরও বিধিনিষেধ আরোপ হওয়া। এবারে ভোট হবে নারীর স্বাস্থ্য, বন্দুক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার জন্য। বারাক ওবামা বলেন, ভোট হবে সত্য, সঠিক তথ্য, যুক্তি ও মৌলিক শিষ্টতার উপর। ভোট হবে খোদ গণতন্ত্রের উপর। নির্বাচনের ফলের উপর অনেক কিছুই নির্ভর করছে। গত
শনিবার একই মঞ্চে বাইডেন এবং ওবামাকে দেখতে হাজারো মানুষ সমবেত হন। তবে ভিড়ের মধ্যে অনেকে জানান তারা ওবামাকে দেখতে এসেছেন, শুধু বাইডেন হলে আসতেন না। অন্যদিকে লাট্রোভ শহরের রিপাবলিকানরা সমালোচনা করেছেন বাইডেন আমলের মুদ্রাস্ফীতি, অস্ত্র ও অভিবাসন নীতি নিয়ে। নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের হাতে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা মানে অপরাধ এবং নিরবিচ্ছিন্ন অভিবাসন আরও বাড়বে। আপনি যদি নিজের পরিবারের সুরক্ষা ও নিরাপত্তা চান, তাহলে ভোট দিয়ে সব ডেমোক্রেটকে পদ ছাড়া করতে হবে, আর যুক্তরাষ্ট্রের পতন সমর্থন করলে অবশ্যই তাদের ভোট দিন। দোনেস্কে 120 ইউক্রেনীয় সেনা নিহত। রুশ সেনারা দোনেস্কের দক্ষিণে ইউক্রেনের বাহিনীকে পরাজিত করেছে। এই লড়াইয়ে প্রায় 120 জনেরও বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ। শনিবার তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আর্টিলারি ইউনিট এবং আক্রমণকারী দলগুলো দোনেস্কের দক্ষিণে নভো মিখাইলোভকা, পাবলোভকা এবং ব্রোমোভকা বসতিগুলোর কাছে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করেছে। সেখানে 120 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়া দুটি সাজোয়া কর্মী বহন করা গাড়ি, দুটি সাজোয়া যান, একটি পিক আপ এবং দুটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে। কোনাশেঙ্কভ বলেছেন যে রুশ বাহিনী ক্রাজনে লিমানের দিকে ইউক্রেনের হামলা ব্যর্থ করেছে। এতে 60 জনেরও বেশি সেনা নিহত হয়েছে। ক্রাজনে লিমানের দিকে থেকে লোহানস পিপলস রিপাবলিকের স্টেলমোকভকা, ক্লোশচাঙ্কা এবং ক্রেমেনায়ের দিকে তিনটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত দলের আক্রমণ ব্যর্থ করেছিল। তিনি আরো বলেন, সেখানে 60 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছিল। একটি ট্যাঙ্ক, দুটি যুদ্ধের সাজোয়া যান, তিনটি পিক আপ ট্রাক এবং একটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে। হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাকোভস্কায় জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের একটি গেট ধ্বংস হয়েছে। খেরসনের ইমার্জেন্সি সার্ভিস রাশিয়ার রিয়া নভস্তি বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছে। খেরসন এলাকার একজন কর্মকর্তা বলেন, জলবিদ্যুৎ প্রকল্পে 6টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি এবং এই প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে দিনেপার নদীর তীরে অবস্থিত কাকোভস্কা জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন, যাতে দেশটির শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। এছাড়া বহু সংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও এতে অংশ নেয়। বিক্ষোভকারীরা রংধনু রঙের পতাকা বহন করেন এবং তাতে শান্তি চাই সহিংসতা নয় এমন স্লোগান লেখা ছিল। এছাড়া ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেওয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়, এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড বহন করে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন। তাইওয়ানের চারপাশে চীনের 44 যুদ্ধ বিমান ও 4টি জাহাজের টহল। চীনের অন্তত 44টি যুদ্ধ বিমান, 4টি যুদ্ধ জাহাজ এবং 2টি ড্রোন তাইওয়ানের চারপাশে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত 15 যুদ্ধ বিমান ও 2টি ড্রোন দুদেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত 44টি যুদ্ধ বিমান এবং 4টি যুদ্ধ জাহাজের উপস্থিতি লক্ষ্য করেছে। এর মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএর অন্তত 15টি যুদ্ধ বিমান এবং 2টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করে। বিবৃতিতে তাইপা আরও জানিয়েছে, চীনের 4টি যুদ্ধ বিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের উপর দিয়ে উড়ে গেছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ করা থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চু কুয়ো চেং জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের যে কোনো আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে। চীন সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক, তাইওয়ান সবসময় প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতির সময় তাকে কি করতে হবে, তার পরবর্তী সেকেন্ডে বা পরের ঘন্টায় কি করতে হবে তাও জানে। বেইজিং তাইওয়ানে আক্রমণ করার সময়সীমা এগিয়ে আনুক বা পিছিয়ে নিক, তার বিপরীতে তাইওয়ানের বাহিনী অলস বসে থাকবে না, তাদেরও নিজস্ব সময়সীমা আছে বলে জানান চু কুয়ো চেং। ইমরান খান অভিনয়ে শাহরুখকেও হার মানিয়েছেন, গুলির ঘটনা ছিল নাটক, বললেন মাওলানা ফজল রহমান।
ইমরান খানের উপর গুলির ঘটনাকে নাটক বললেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম এর প্রধান মৌলানা ফজলুর রহমান। রোববার তিনি জানান, পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উপর হামলার বিষয়ে তার সন্দেহ রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটিকে অভিনয় বলে অভিহিত করে বলেন, ইমরান খান অভিনয়ে বলিউড তারকা শাহরুখ এবং সালমান খানকেও ছাড়িয়ে গেছেন। মৌলানা ফজলুর রহমান আরও বলেন, প্রথম দিকে আমি ওয়াজিরাবাদে হওয়ার নাটক দেখে ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এটি একটি নাটক ছিল। পিডিএম প্রধান 3 নভেম্বর পিটিআই এর লং মার্চের সময় গুলির ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইমরান খান তার পছন্দের নতুন সেনাপ্রধান নিয়োগ ছাড়া আর কিছুই চান না। মৌলানা ফজলুর রহমানের অভিযোগ, পিটিআই প্রধান গুলি নিয়ে যে দাবি করছেন তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি, আঘাতটি এক পায়ে না উভয়ে তা স্পষ্ট নয়। মৌলানা ফজল বলেন, গুলির পর ইমরান খানকে কাছের হাসপাতালে ভর্তি করার পরিবর্তে লাহোরে কেন নিয়ে যাওয়া হয়েছিল। বলা হচ্ছে, বন্দুক থেকে বের হওয়া গুলির টুকরা দ্বারা আহত হয়েছেন ইমরান খান। কিন্তু এটা কিভাবে সম্ভব যে একটা বুলেট টুকরো টুকরো হয়ে গেল? আমরা বোমা হামলার সময় এমনটা শুনেছি, কিন্তু বুলেটের ক্ষেত্রে এটি সম্ভব নয়। পিডিএম প্রধান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান 3 নভেম্বরের ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। ইমরানের মেডিকেল রিপোর্টে অসঙ্গতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, পিটিআই এর লং মার্চের নিরাপত্তার দায়িত্ব পাঞ্জাব সরকারের, এই লং মার্চ ব্যর্থ হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারকে ইমরান খানের প্রতি আর নরম না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পিটিআই চেয়ারম্যান তার পছন্দের নতুন সেনা প্রধানের নিয়োগ ছাড়া আর কিছুই চান না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি প্রকাশ করল পিয়ংইয়ং। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সহ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থির চিত্র প্রকাশ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নিন্দা করে দেশটি জানিয়েছে, একটি প্রকাশ্য উস্কানি ও বিপজ্জনক যুদ্ধ মহড়ার বিরুদ্ধে তাকে প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। এক বিবৃতিতে কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফ জানিয়েছে, টেকসই, দৃঢ় ও অপ্রতিরোধ ব্যবহারিক সামরিক ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার জবাব দিতে থাকবে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA সোমবার এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে ক্রুজ মিসাইল ও শতাধিক আর্টিলারি শেল রয়েছে। এরপরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সতর্ক স্টর্ম এয়ার ড্রিল পরিচালনা করে, যা পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় 5 দিন থেকে বাড়িয়ে 6 দিন করা হয়েছিল। এই সতর্ক স্টর্মে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া B-1B বোমারু বিমান সহ শতাধিক যুদ্ধ বিমান অংশ নেয়। 2017 সালের ডিসেম্বরের পর এই প্রথম কোরীয় উপদ্বীপে B-1B উড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।